নমস্কার আমি গুরুজি দীপ আচার্য মা চামুন্ডা এই দেবী যার উপর আশীর্বাদ করেন তার সমস্ত মনস্কামনা পূরণ হয় এমনকি মা চামুন্ডা দেবী পার্বতীর ওপরেও তার আশীর্বাদ রেখেছিলেন বলে দেবী পার্বতী মহিষাসুরকে বধ করতে সামস্ত হয়েছিল এবং এই মা চামুন্ডার সাধনা বা তার প্রয়োগ আমাদের জীবন অমুখ বদলে দিতে পারে আপনার জীবনে যখন তৃতীয় ব্যক্তির আগমন হবে আপনার সাংসারিক জীবন যখন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম অবস্থায় চলে আসবে এবং আপনার মনের মানুষ তৃতীয় ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়ে যাবে তখন আপনার দরকার প্রচণ্ড বসীকরণ বশীকরণ শাস্ত্রের একটা অধ্যায় হচ্ছে প্রচণ্ড বশীকরণ চামুণ্ডা প্রচণ্ড বশীকরণ আপনার এই রকম জায়গা থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে এবং তৃতীয় ব্যক্তিকে সম্পূর্ণভাবে দমন করে আপনার মনের মানুষের থেকে তার বিদ্বেষণ ঘটিয়ে আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে এই হচ্ছে প্রচন্ড বশীকরণের সঠিক দিক চামুন্ডা প্রচন্ড বশীকরণ আজকে এর অনেকগুলো অধ্যায় আমাদের কাছে আছে গোপন এবং গুপ্ত বিদ্যা এটা এবং বশীকরণ শাস্ত্রের একটা গুরু অধ্যায় এর অনেকগুণ অধ্যায় আছে আজকে যেটা সব থেকে সোজা যেটা আপনি খুব সহজে প্রয়োগ করতে পারবেন তার উপরই আলোচনা করব। চামুন্ডা প্রচণ্ড বশীকরণের প্রথম অধ্যায় নিয়ে এটা একটা ক্রিটিক্যাল জায়গা যখন থাকবে তখন আপনার এটা প্রয়োগ করতে হবে ইন্টারেস্টিং ভিডিও আপনার এরকম যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন এবং যদি ভালো লাগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকেন ক্লিক করবেন অল অপশান বটনটাকে ক্লিক করবেন ইনস্টাগ্রাম পেজের ফলো করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন ফেসবুক পেজে হলে সেটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে ফলো করবেন অবশ্যই যদি ভালো লাগে যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই জয়মা কমেন্ট করবেন আপনার এই জয়মা কমেন্ট আপনাকে ভিডিও করতে আমাকে উৎসাহিত করে এবার এটা কখন প্রয়োগ করবেন যখন আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে তখনই কিন্তু এটা প্রয়োগ করবেন তার আগে কিন্তু এই পর্যন্ত বশীকরণটা প্রয়োগ করবেন না কারণ প্রচণ্ড বশীকরণ খুব কঠিন বশীকরণের মধ্যে একটা এর ভুল প্রয়োগ অনেক ক্ষতি করতে পারে কি করবেন আপনার মনের মানুষের মাথা চুল নাহলে বিছানার চাদর নাহলে তার গায়ের বস্ত্র না তার গায়ের হাতের লেখা এবং তার ছবি লাগবে এবং কি সামগ্রী লাগবে খুব শয্যা যেটা ঘরে আপনি পাবেন সেরকম সামগ্রী দিয়ে আমি কথাটা করব এবং বলবো সবার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বেত মাকালের মূল নেবেন শ্বেত মাকাল আপনি নার্সারিতে পেয়ে যাবেন ভুঁই কুমড়ো গাছের মূল নেবেন নার্সারিতে পাবেন তুরি চন্ডালের মূল নেবেন নার্সারিতে পাবেন এই তিনখানা মূল লাগবে এবং একটু নীল ফুল লাগবেন নীল অপরিটা হলো হয়ে যাবে নীল ফুল নেবেন এবং সেত জবা গাছের মূল নেবেন এবং বেল গাছের মূল নেবেন সিঁদুর নেবেন ভোজ পাতা নেবেন বা সাদা কাগজ নেবেন লাল পেন নেবেন আপনার বাড়ি গৃহে কোনো নীলিবিলি জায়গায় বা আপনার বেডরুমে আমাবস্যা রাত্রি করতে হবে আপনার মনের মানুষের ছবির ওপরে ভোজ পাতা রাখবেন এবং এই মন্ত্রটাকে লিখবেন ওং রিং রক্ত চামুণ্ডে কুরু কুরু প্রচণ্ড বসীকরণ ওর নাম যার সঙ্গে সে যুক্ত আছে তার নাম ক্রিং হুং মম ক্রিং ক্রিং প্রচণ্ড বসীকরণ ক্রিং হুং ফট এই মন্ত্রটা লিখবেন লেখা হয়ে গেলে সমস্ত সামগ্রীগুলো তার উপরে দেবেন দিয়ে আঙুলটাকে ঠিক এরকম করবেন এরকম করবেন ঠিক এরকম করবেন করে ছবির মাথার দিকে এই বুড়ো আঙুল নিচের দিকে কেনে আঙুল রাখবেন রেখে মন্ত্র বলবেন এবং ফু দেবেন এইভাবে এক হাজার আটবার মন্ত্র বলবেন এবং ফু দেবেন দেওয়া হয়ে গেলে পুরো জিনিসটাকে লাল কাপড়ের মধ্যে বাঁধবেন বেঁধে ভোরবেলা সেত আকন্দ গাছের নিচে ওটাকে পুতবেন পোতা করে পুতবেন পুঁতে একটা পাথর বা ইট চাপা দিয়ে তারপরে মাটি দেবেন দিয়ে একটা ধূপকাঠি ওখানে জ্বালাবেন জ্বালিয়ে চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না টানা একুশ দিন গিয়ে ওখানে ধূপ দিয়ে আসবেন এবং মনস্কামনা বলবেন এবং ওই মন্ত্রটা একশো আটবার করে বলে আসবেন দেখবেন আপনার মনে মানুষের সঙ্গে যে তৃতীয় ব্যক্তি ছিল সে আস্তে আস্তে করে দূরে সরে যাবে তাদের মধ্যে বিদ্বেষণ হবে বিচ্ছেদ হবে এবং আপনার মনে মানুষ আপনার দিকে ফিরে আসবে পরীক্ষিত সত্য মনোযোগ দিয়ে বিশ্বাস রেখে ভক্তি ভরে আপনি এই কাজটা করবেন অবশ্যই ফল দেবে একদম গ্যারান্টি দিয়ে বললাম কি ফল পেলেন আমাকে ফোন করে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করে লিখবেন ভালো থাকবেন জয় মা কামা